তবে এই পীরে ঘরে দেখবেন বাবা অজু নাই, গোসল নাই। এরা অজু করে না, গোসলও করে না। আবার তো সামনেই প্রমাণ দেখেন, লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মোষ। এই মোষের পানি জমিনে পড়লে আরো দেখবেন এই ফকিরেরা বাবা মাজারে মাজারে ঘুরে আর খালি গাঁজা খায়, খাইতে খাইতে মোষ পাইকে লাল হয়ে গেছে। তার সুল্লি আরছো সুলে হবে কুল, সুলে ফুল, সুলে তার কুল, সুলে মোহাম্মদ রাসুল, সুল আমার নবী নিজে ভালোবেসে গেছে। তোর দাঁড়িয়ে আছে 14 সুন্নতের পর, যারা এউন বসের ছেলেবেলে মরিচ্ছে তারকে যে দাঁড়িয়ে নাই তারা কি বেহস্ত পাবে না? হ্যাঁ, 7 বছর পর্যন্ত কোনো পাপ থাকে না, নিষ্পাপ, তখন তো দাঁড়ি মোজ গজায় না, তখন চুল গজায়। আর মোষ লম্বা লম্বা মোষ, এই লম্বা মোষ কে বলছে মোষ হারাম? আল্লাহ ঠেকা বাচ্চে পবিত্র হচ্ছে মুখ, এই মুখের মধ্যে হারাম জিনিস দেওয়া? এটা তোর একটা বানোয়ার গল্প। এই মোষ ছিল বোয়ালিধার কলমের, আল্লাহর আরশের কাছে যায়া আল্লাহ যে কুরসিতে বসেছিলেন সে কুরসিতে মোষ পেছায় ধরে এই মোষ জিকির করে। কি জিকির? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তার উপরে শরীয়তের কেসি কয় তোরে কাটুম, তোরে কাটুম, তোরে কাটুম। শরীয়তের কেসি কয় মোষ কাটুম, মোষ বোয়ালিধারের কলমের মোষ আল্লাহর আরশের মধ্যে যায়া আল্লাহর কুরসিখানা পেছে ধরে মোষ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। আমার ভাইরা রে, এই নম্বর নম্বর সুল তুমি জানো না রে? আমার নবী যখন হীরে গুহার মধ্যে 21 বছর সাধনা করছেন, ওই 21 বছর হীরা গুহার মধ্যে আমার নবী যখন সাধনা করছে, কোনো নাপিত যায় নাই, কোনো মৌলবি, কোনো হাবেস, কোনো কারি বলতে পারবে কোনো নাপিত যায় নবীর মাথা সাইটা দিছে? 21 বছর নবী হীরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে পড়েছিলেন। আমার নবী 21 বছরে একটা মানুষের চুল কত বড় হতে পারে বাবা? নবীর কমর পর্যন্ত চুল হয়ে যায়। নবী যখন হীরা গুহায় থেকে বের হয়ে আসে, মানুষ কয় পাগল, পাগল বলে নবীকে ঢেল মারে। নবী যায় ওই মানুষের গাও মাতা সত্যায় বাবা, তুমি ঢেল মারে যদি শান্তি পেয়ে থাকো গো, আরো ঢেল মারো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কয় মাবুদ গো, এই মানুষ না, এই সাধারণ মানুষ নাই, আল্লাহর নবী যে মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চায়। এ মলবি তুমি জানো না রে, এ সুলের সুন্নত হচ্ছে 4 প্রকার হাদিসে তাই কয়। ওরে প্রথম সুন্নত হচ্ছে নারে করা, তারপর সিমটি দে ধরা, তারপর কানের নতিহীনি, এ কোমর পর্যন্ত ছিল, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে নবী আমার নিষেধ করছে। যুদ্ধ করতে গেলে রিহুদির চুল ধরে, নবী কয় বাবা কোমর পর্যন্ত করো না, এবার ঘাড় পর্যন্ত করো। কয় হুজুর তাও ধরে, কয় তাহলে নতি পর্যন্ত করো। কয় হুজুর তাও ধরে, কয় তাহলে সিমটি দে ধরে মাপে কাটো। কয় তাও ধরে হুজুর, কয় তাহলে এক কাম করো নারিয়া করো। এই জন্য চুলের সুন্নত 4টে, একটা নারিয়া করা, একটা সিমটিতে ধরা, একটা কানের নতিহীনি, আর একটা কোমর পর্যন্ত ছিল, নবী আমার যুদ্ধের ক্ষেত্রে নিষেধ করছে। তোর শরীয়তের লোক জি কটা আছে আর কি কোন সুন্নত দেখাতো? আর কি নারীও নাই, সিমটিও নাই, নতিও নাই, কোমর হেনেও নাই, এলে সবগুলো আর কি শয়তানের চুল। আর আমরা পীরেরা বলেন নাবির নিচে তালিম দেই, এ হ্যাঁ ঠিকই কইছো, তালিম তো নাবিন নিচে দিতে হবে। আমরা নাবিন নিচে তালিম দেই, আমরা পীর যখন ভক্তকে মুরিদ করে আমরা কই বাবা তোমরা কাম হইতে বিরোধী থাকো, ওই কাম হইতে বিরোধী থাকো, নাবিন নিসমকে তোমরা যায় না উপরমকে সাধনা করো। ওই নাবিন নিচে যায়া 1,24,000 নবী মরে গেছে, হিন্দু করে 33 কোটি দেবতা মরে গেছে, দেবের দেব মহাদেব সেও শ্মশানবাসী। লালন ফকির একটা গানের মধ্যে বলছো, লালন একটা গানের মধ্যে বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর, সেও মাগির দাসী, মাগির দায়ে সে শ্মশানবাসী। মাগি ভাষা খারাপ না, তোরকে শরীয়তে টুপিয়ালারা কবি খারাপ, মাগি খারাপ না, মাগি এটা সাধু ভাষা। এ আমরা তালিম দেয় নাবিন নিচে বাবা ভক্তরা, পরবারি পরনারী কেউ করো না হরণ, পরবারি পরনারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানুষ জন। আর তোরকে শরীয়তের মধ্যে তালিম খালি, তোরা শরীয়তের মৌলবীরে তো সন্দেহ না একবার দিস নে, তোরকে তালিম খেলে ওটি ঘন ঘন যাও, তোরা বছরে বারো যত যেতে পারো, এটা তোর হচ্ছে বিজার মা তালিম। আর ওই কাম
জন্য দিতে তোমার দাদা মরছে, তোমার জেঠু মরছে, তোমার বাপ মরছে রে। এ আলেম যদি কাম নদী হইতে বিরতি থাকতে চাও, একজন কামেল পীরের সঙ্গ ধর। এ তুমি কোরআন পড়ো না, নিয়ালি শুলো না, সালান খায় তোর হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়ে। ও পাগলা মুখ, তুই থাকবি কতদিন? আগে কাম হইতে বিরতি থাকো। এই জন্য আমরা নাবির নিষ্কার তালিম দেই, ভক্তদের বলি বাবা কামিনীর ঘাটে তোমরা কেউ যাইও না, তোমার কথা বাতিল, আবার নামাজ। আমি কি কখনো কইছি আমরা নামাজ পড়ি না মারফতের লোক? এ নামাজ আমরা মারফতের পীরেরাও পড়ি, তোরা শরীয়তের মৌলবীরাও পড়িস, তোরা মানুষক দেখে পড়িস, আমরা একটু গোপনে পড়ি। আরে নামাজ, এ নামাজ শব্দ কোরআনের কোথাও নাই রে। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়া রে। এই আসতে ঠোকা, একদম অফ কর। কোরআনটা পয়দা করছে আরবি ভাষা দিয়ে। নবী আমার মক্কায় জন্ম নিচ্ছে, বিদায় আরবি ভাষাতে কোরআন জন্ম, যদি বাংলায় জন্ম নিত বাংলা ভাষায় কোরআন পয়দা হইতো। কোরআনটা সৃষ্টি করল আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা হাওলাতে শব্দের মধ্যে মিশেল করছে। কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। তাই কোরআনে আছে আকিমুস সালাত অতুল যাকাত, 82 বার বলছে সালাত কায়েম করো। আর আমরা জিকির করি, জিকির বলে পাইছি কই? এই তুমি ছাত্রী না হইলে শালা চৌরাইয়া তোর দাঁতের বারান্দা ফালাই দিতাম আমি। এ সেতুর এই পারে এমন শালা বয়তি আছে যে আনোয়ারের সামনে দাঁড়ায় এত বড় কথা কইব? এই হালা বয়তি কেটা রে, এই বয়তি কেটা, এই সেতুর এই পার উত্তরবঙ্গের মধ্যে। তা তোমারে মাফ করে দিলাম শালা, তুমি আমার ছাত্রী দেখে অন্য শিল্পী হইলে 132টা রাতের বাড়ি ফেলাই দিতাম। হ্যাঁ ফাজলামি করো। এই নামাজের কথা কোরআনের মধ্যে আছে 82 বার, তাও নামাজের কথা না, কোরআনে আছে সালাতের কথা, আকিমুস সালাত অতুল যাকাত, 82 বার বলছে সালাত কায়েম করো। আর আমার জিকিরের কথা আছে 750 বার, তোর কোনো বাপ আলেম থাকলে জিজ্ঞেস কর। তা 750 বার বলছে জিকিরের কথা, আর 82 বার বলছে সালাতের কথা, যেই নামাজ সেই জিকির। হ্যাঁ যার জিকির আছে তার রুহ তাজা আছে, যার জিকির আছে তার কালব তাজা আছে রে। যে শালার জিকির নাই তার কোনোটাই ঠিক নাই, যার জিকির আছে তার রুহ তাজা, যার জিকির আছে তার কালব তাজা, যার জিকির আছে তার আল্লাহ ঠিক আছে, যার জিকির নাই তার কিচ্ছু নাই। কোরআন শরীফে 750 বার বলছে জিকির করো, আর মাত্র 82 বার বলছে সালাত কায়েম করো। তোরা তো সালাত কায়েমে বুঝিস না রে। এ সালাতের বাংলা বুঝিস? সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আল্লাহ বলছে আমি বেদিত সিজদা হারাম, তোরা তো ইটের সিজদা করে কপালত করছু, কপালত ফালাসু ভাসি। তোর আল্লাহকে দেখে সিজদা দেশ, আল্লাহ নিজে বলছে আমি বেদিত সিজদা হারাম। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। যেমন রশিদ সরকার, আমার গুরুজির নাম নিলাম আমি বগুড়ায় থেকে, এটা আমি স্মরণ করলাম, যখন আমার দয়ালের ছবি আমার হৃদয়ের মধ্যে ভেসে উঠবে তখন আমার সংযোগ হবে। এরকম সালাত, সালাতের বিষয় যা, যখন আল্লাহর ওই আল্লাহর কুদরতির চরণে তুমি দেখতে পারবা, সিজদা দেবা, তখনই তোমার সালাত কায়েম হবে। আর নইলে ইটে সিজদা করে কপাল কালো করবা, আল্লাহ পাইবা না। সালাতের যায়া নামাজের বিছানায় দাঁড়ায়া দুনিয়াদারির কথা মনে হইলে তোমার সালাত সেদিন কবুল হবে না। আর তোরা তো নামাজের মধ্যে যায় কোষ, আজকে দুর্গাটা হাটত জমু কখন, গরু গুলোবেন কি করলো? খোদার কসম, নামাজের বিছানায় দুনিয়াদারির কথা একটু মনে হইলে সেদিন তার আর সালাত কায়েম হবে না। আর আমরা পীরের নামাজ পড়ি একটাই নিয়ত, একটাই সিজদা মারি আমরা, মুরাকাবা মুশাহাদা, মুর্শিদের বর্জকের নামাজ আমরা আদায় করি, ধ্যান যুগে ধ্যানে জ্ঞানে আল্লাহ নবীর নামাজ আমরা পড়ি, আমরা মানুষ দেখানে নামাজ পড়ি। ওরে কুলকাইনাতার খবর হচ্ছে, কুলকাইনাতার খবর হচ্ছে আদমের কল ভিতরে সিনে লাও না তার মানুষ, সিনে লাও না। নির্শব্দ হো ইতের মন, আদম যখন মুক্তারে করিল ধারণ, হারাইয়া
শরণ ধর্ম পর্দা উল্লা কর, ও নিজ পর্দা উল্লা কর, আল্লাহ নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে। আমরা বলে পীরের পায়ে সেজদা করি, সেজদা আসতে কই? এই সুরা ইউসুফ 99 আয়াতের মধ্যে আছে, একুব নবীর 12 সন্তান যখন মিশর থেকে ফিরে আসলেন, একুব নবী সহ ইউসুফের পায়ে তার 12 ভাই সহ সেজদার পরিণত হয়ে গেছিলেন। আর আদমকে সৃষ্টি করে আদমের মধ্যে একটা কুরসি দিয়া আল্লাহ নিজে কুরসির মধ্যে বৈশা, আল্লাহ কয় 70 ফেরেস্তা তোমরা আদমকে সিজদা করো, 70 ফেরেস্তা সিজদা করলো, আজাজিল সিজদা করলো না, বিধয় ইবলিস শয়তান হয়ে গেল, আর সিজদা নাই না। আবার আমরা বলে বলি নামাজ পড়ি কই, সিজদা দেওয়ার জায়গা নাই। এই আমরা মার ফতল যে জায়গায় সিজদা মারি সেই জায়গায় তুমি চোখেই দেখো নি রে, এ শয়তান আল্লাহর 9 লক্ষ বছর ইবাদত করছে, এ আদমের পায়ে সিজদা করলো না, বিদয় সে হলো শয়তান। এ শয়তান সব জায়গায় সিজদা করছে, শস্য পরিমাণে জায়গা বাকি রাখেনি সিজদা রাখার জন্য। এই জন্য আমরা কই সিজদা দেবো কই? তবে আমার আল্লাহ কইছে শয়তান রে, শয়তান একদিন কইছিল আল্লাহকে, আল্লাহ তোমার বান্দা বান্দি যে জায়গায় সিজদা করে এই সিজদা আমি শয়তান পাই, যেহেতু আমি সব জায়গায় সিজদা করছি। আমার আল্লাহ কয় আজাজি তিজা তিসা লাখো, আমার জেলে খাঁটি নবীর উম্মত যারা আহেলের বায়াত অঙ্গীকার করছেন তারা যে জায়গায় সিজদা করবে সে জায়গা তুই শয়তান আজ চোখ দিয়ে দেখিস। খবর হচ্ছে আদমের কলমের ভিতরে সিনে লওনা তার, নিঃশব্দ হইতর মন আদম যখন লোকারে করিল ধার, হারাইয়া শরম ভরম পর্দা উল্লা করু, ও নিজ পর্দা উল্লা করু, আল্লাহ নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে, হজ্জের হাকিম নাম ধরিরা, বসলো ওই গুরু সিরপরে সিনে লাও না তার, মানুষ সিনে লাও না তার, মানুষ যাইতে ক লোপের পথে পারস্যে রশ্মিয়া খাইতে, যোগ সূত্র হয় নাবির সাথে মায়ের ইউধুর, নোক্তা করে নোক্তা সৃষ্টি পনরটি ঘরে, ওরে ভোলা সৃষ্টি পনেরোটি ঘরে, সেই পনেরোটি লোকটার দ্বারাই, পনেরোটি লোকটার দ্বারাই আল্লাহ কুল মুখলুকাদ সৃষ্টি করে, সিনে লাও না তারে, হে মানুষ সিনে লাও না তারে, কুল কানা তার
খবর হচ্ছে কুল কেনা তোর খবর হচ্ছে আদমের কল এর ভিতরে সিনে লাও না তারে মানুষ আরে মন সিনে লাও না তারে